Hello people, it's me Bratoti. Welcome back to my channel. Joy to me amar channel ni notun hoye thako then please subscribe to my channel and hit the bell icon jate ami jokhon video upload korina keno tomader kache chotto kore ekta notification jete pare. So guys, tumra jemon ta thumbnail and title e bujhe gecho ajke ami amar maer sathe prank korbo je amake bhute dhoreche thik ache amar ma eshobe prochondo prochondo bhoy pay ar ami jodi eshob natok kora shuru kore di amar ma literally panic attack korbe amar ma eigulo mane You know what I mean? আমাদের নরমাল আমাদের মারা যেমন আমাদের কিছু হলে করতে থাকে ওরকমই করবে সো এটা আমরা প্রচন্ড তাড়াতাড়ি করে শুট করছি আর আমি আস্তে কথা বলছি বিকজ আমার মা পাশের ঘরে ঘুমাচ্ছে আমি চাই না আমার মায়ের কথাটা শুনু আমি জানি না প্র্যাঙ্কটা কিরম হবে কখন হবে কিভাবে হবে আই ডোন্ট নো বাট আমি ডিসাইড করেছি আমি আজকেই প্র্যাঙ্কটা করব আর কুনাল চলে আসছে অফিস থেকে কুনালের আজকে স্যাটারডে হাফ ছুটি ও চলে আসে এবার কুনালের সামনেই আমি প্র্যাঙ্কটা করব মায়ের উপর আমার কুনালের সাথে সব ডিটেলসে কথা বলা হয়ে গেছে বিকজ একজন যদি সাথে না থাকে তাহলে আমি মাকে কনভিন্স করতে পারবো না মানে মাকে মানে গুরুতরভাবে কনভিন্স করাতে হবে যে হ্যাঁ আমাকে সত্যিই ভূতে ধরেছে মানে এইটা জাস্ট লিড করতে হবে ব্যাপারটা এবার আমি ব্যাপারটা জানি না যে আমি ক্যামেরাটা কোথায় সেট করাবো এমন জায়গায় সেট করাতে হবে যেখানে মাকে আর আমাকে দুজনকেই মানে স্পষ্টভাবে দেখা যায় তো ওই আইডিয়াগুলো কুনাল অফিস থেকে আসার পর আমরা ডিসকাস করে করব দেন আমি নাটক করা শুরু করে দেবো ঠিক আছে মানে ফার্স্টে কুনালের সামনে নাটক করবো কুনাল তো জানেই ব্যাপারটা দেন কুনাল মাকে গিয়ে ডাকবে আমার মায়ের সামনে প্রচণ্ড বাজেভাবে অ্যাক্টিং করতে হবে আমি হেসে না ফেলি আমার এটাই ভয় আর সেই হেসেও ফেলি আমি হাসাটাকে ভুতুরেভাবে হাসিতে কনভার্ট করে দেবো সরি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আমি জানি না আমার অ্যাক্টিং স্কিল আজকে আমি কী করবো আমি কীভাবে আমি মায়ের সামনে এরম নাটক করবো আমি জানি না তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি আই গেস ভিডিওটা জাস্ট জমে যাবে আরে 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 বাবা
টেনশনে বাথরুম চলে গেছে, মানে লিটারালি মা টেনশনে বাথরুম চলে গেছে। গাইস স্টে টিউনড, আমি ভাবিনি আমি এতটা ভালো অ্যাক্টিং করতে পারি। স্টে টিউনড। Five minutes later. বলেন কি আমি আসলাম বলতে আমাকে গরম চা ই করে দিল, মামকি চা দিয়েছে, চা খেলাম, কথা বললো, তারপর হঠাৎ দিয়ে চুপ করে রয়েছে। দেখো তো এটা হাতে ওর কামড়ের দাগ নাকি, দেখো তো তোর হাতে কামড়ের দাগ নাকি, এটা কামড়ের দাগ নাকি, দেখো তো কামড়ের দাগ মনে হচ্ছে। কি হয়েছে নাই
হ্যালো, কোথায় আছিস তুই? कैसा लगा मेरा मजाक? আমার গোটা পাঠিয়ে দিয়েছে ভাই, কি মার খেলাম, কি জম মার। ভগবান, বিশ্বাস করো বাপের জন্ম এরকম আমি মানে এইভাবে মুখের মধ্যে ঠাস ঠাস করে মারছে। ও মা, আমায় ভূতে ধরেছে। আমি ইউটিউব, আমি যখন এই প্যান্ডামা পড়াম তখন কিছু ওটা আইডিয়া সত্যি কথা, আমাকে ওরা স্নান করিয়ে দিয়েছে। ঠিক আছে, এদিকে আসো, পুরো ঘরের মধ্যে জল লেলে ঠিক করে নি, তুমি আসো। আরে এটা আমায় কি হাসাচ্ছে, আমি থাকতে পারছি না তো। যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকের এই প্র্যাঙ্কটা? গাইজ, আমি তোমাদের জন্য এতগুলো মার খেলাম, মানে রীতিমতন আমার গাল চোপা লাল হয়ে গেছে, তার মধ্যে গোটার মধ্যে মেরে যাচ্ছে, এইভাবে এইভাবে মারছে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আর মা, তোমার কেমন লাগলো? কি আর বলবো, কিছু বলার নেই, মানে তুমি আমার মারাম করছিল গাইস। কেমন লাগলো তোমাদের আজকের এই প্র্যাঙ্কটা? অবশ্যই সেকশনে জানাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। বস ভাই, বিশ্বাস করো আমি ভাবিনি আমি এত ভালো অ্যাক্টিং, আর আমি জানতাম আমার মাকে উল্লু বানানো খুব ইজি, মানে একটুখানি ওভার অ্যাক্টিং লাগে, আমার মা পুরো ওখানে আমার মেয়েটার কি হলো। চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, দিন অব্দি স্টে টিউন, স্টে সেফ, দেখা হবে অন্য একটা কোনো নতুন কন্টেন্টে। চলো টাটা।